আদালতের রায় নির্দোষ প্রমাণিত হলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী। 2019 সালের 29 মে কলকাতা থেকে প্রকাশিত একটি দৈনিক মাধ্যম বিধায়ক সৌরভ চক্রবর্তীর ছবি দিয়ে খবর প্রকাশ করেছিলেন। সেখানে লেখা ছিল, বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেছেন রাজবংশীরা বিশ্বাসঘাতক। এরপর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিধায়কের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন রাজবংশী সম্প্রদায়ের মানুষ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার থানায় তার বিরুদ্ধে এফ.আই.আর দায়ের করেন অনেকেই। এরপর বিধায়ক সৌরভ বাবু মানহানির মামলা করেন। বুধবার 17 ফেব্রুয়ারি আলিপুরদুয়ার জেলা আদালত এবং সিনিয়র ডিভিশন চূড়ান্ত রায় দেয়। সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল রাজবংশী বিশ্বাসঘাতক সৌরভ চক্রবর্তী তা বলেননি, তিনি কোন সম্প্রদায়কে ছোটও করেননি। আমি নাকি বলেছি যে রাজবংশীরা বিশ্বাসঘাতক এবং গোপন নোট। পরবর্তীকালে আমি এটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, আমার বিরুদ্ধে একটা অত্যন্ত কুৎসা একটা নোংরামত শুরু হলো, বহু লোক আমাকে ভুল বুঝলেন। আমি আমার মানহানি হলো, আমি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিভিন্ন থানায় আমার হয়ে অনেকে এফআইআরও করেছে। তারপর আমি মানহানির মামলা করি আলিপুরদুয়ার জেলা আদালত। জেলা আদালত সিভিল জাজ সিনিয়র ডিভিশন দীর্ঘ প্রায় 2 বছর শুনানির পর আজকে স্পেসিফিক চূড়ান্ত রায় অর্থাৎ ফাইনাল জাজমেন্ট দিয়ে দিল ফাইনাল সিনিয়র ডিভিশন। চূড়ান্ত রায়ে পরিষ্কারভাবে আদালত লিখে দিলেন যে রাজবংশীদের বিশ্বাসঘাতক সৌরভ চক্রবর্তী বলেননি এবং তিনি কোনো সম্প্রদায়কে ছোট করেননি। এই ঐতিহাসিক রায়ের ফলে আমি নিষ্কলঙ্ক হলাম। বিরোধীরা এবং রাজনৈতিক দলগুলো যেভাবে, বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে এবং কিছু স্বার্থান্বেষী মানুষ যেভাবে আমাদের বিরুদ্ধে ও ব্যক্তিগতভাবে একটা ক্রোশের পরিস্থিতি তৈরি করছিল, সেখান থেকে আজকে কিন্তু এটা প্রমাণিত হলো যে এই ঘটনাটি সত্যি নয়।